আমাদের তিলবাতকৃত এতে কারিমা তাল্লা তাল্লা বলছেন হে দুনিয়ার মানুষ শোন তোমরা যদি কবিরা গুণাগুলো ছেড়ে দাও মা তোন হাওনা আনহু যেই কবিরা গুণাগুলো থেকে বিরত থাকতে তোমাদের বলা হয়েছে লুকাফিরান তাহলে তোমাদের যে সগিরা গুণাগুলো হয় আমি আল্লাহ নিজে করে দেব সোহান আল্লাহ তোমরা যদি কবিরা গুণা সেরে দাও সগিরা গুণা আমি নিজেই মাফ করে দেব তোমরা যদি কবিরা গুনা সেরে দাও শুধু সগিরা গুণাই মাফ করব না সম্মানের স্থান জান্নাতেও প্রবেশ করাবো সোহান আল্লাহ আল্লাহ বলছেন আমরা কবিরা গুনা ছেড়ে দিলে তিনি সগিরা মাফ করবেন এবং জান্নাত দেবেন আমরা সবাই তো জান্নাত পেতে চাই জান্নাত পেতেই হবে এই ট্রেন মিস করা যাবে না যে ট্রেন জান্নাতে যাচ্ছে ওই ট্রেনের যাত্রী হওয়া লাগবেই যে ব্যক্তি জান্নাতে ট্রেন মিস করবে তার মতো হতবাগা পৃথিবীতে আর কেউ নাই আর যে ব্যক্তি জান্নাত পাবে তার মতো ভাগ্যবানও কেউ নাই তাই তো আমাদের চেষ্টা সাধনা আমাদের ইমান আমল কার্যক্রম সব কিছুর উদ্দেশ্য একটাই আল্লাহর জান্নাত পাওয়া আল্লাহ জান্নাত দেবেন মোমেনদের জন্যই জান্নাত বানাইছেন কাপের মুশ্রেক পৃথিবীতে যতজন একজন কাফের একজন মেক জান্নাত পাবে না শুধু শুধু মোমেনদের বানাইছে এখন যেই আল্লাহ বানাইলেন ওই জান্নাতে তিনি আমাদেরকে প্রবেশ করাবেন তবে শর্ত দিয়েছেন যদি তোমরা কবিরা গুণাগুলো ছেড়ে দিতে পারো কাবিরা গুণা করলে জান্নাত পাওয়া দুষ্কর কঠিন কিছু কিছু কবিরা গুণা আছে যেগুলো করার কারণে ইমানটাও চলে যায় যেমন কুফর এটাও একটা কবিরা গুণা শির একটা কবিরা গুণা নিফাক একটা কবিরা গুণা ইমান চলে যেতে পারে কবিরা গুনার কারণে যদি ইমান চলে যায় কিছুক্ষণ আগে বলেছি কোনো বেঈমানের জন্য জান্নাত নাই মুশরিকের জন্য জান্নাত হারাম আল্লাহ কোরআন হারাম বলছেন আলাইহিল হিল ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার যে ব্যক্তি শিরখ নামক গোবিরাগুনা করবে হারাম আল্লাহ হিল জান্নাত তার জন্য জান্নাত হারাম করবেন কে জান্নাত বানাইছে কে জান্নাতের মালিক না কোনো পীর সাহেব না ওমক আপনাকে জান্নাত নিতে পারবে না জান্নাতের মালিক আল্লাহ জান্নাত বানাইছে ও আল্লাহ কেমতের দিন জান্নাত দেবেন কে কোনো নবীর হাতেও জান্নাত নেই বরং হাসরের ময়দানে আল্লাহ তালা যখন কাহার সুর প্রকাশিত হবেন আল্লাহর নবীগণ পর্যন্ত চিৎকার দেবে আর বলবে ইয়া মানে হচ্ছে আমার আমার উপায় উপায় কারণ নবীর জান্নাতটাও কার হাতে নবীরে যে জান্নাত আল্লাহ দেবেন সেটাও আল্লাহর হাতে এই জন্য নবীরাও টেনশন করবে নাফসি নপসি বলে চিৎকার দেবে যে আল্লাহ জান্নাত দেবেন যিনি জান্নাতের মালিক তিনি বলতেছেন শিরিক করলে তিনি জান্নাত হারাম বানায়া দেয় তিনি হারাম বানাইলে জান্নাত দেওয়ার ক্ষমতা আর কারো নাই নবী আলাইহিমুস সালাম তারা সবাই জান্নাতি সবাই জান্নাত পাবে জান্নাত পাওয়ার পরে জান্নাতের ঘোষণা প্রাপ্তির পরে নবীগণকে আল্লাহ তালা সুপারিশের ক্ষমতা দেবেন তারা সুপারিশ করলে আল্লাহ জান্নাত দেবেন উম্মদদেরকেও কিন্তু নবীরা যার জন্যই মন চায় তার জন্যই সুপারিশ করতে পারবে না ওই সুপারিশটাও থাকবে কার হাতে করল্লিল্লা হিসু জামিয় আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন হে নবী আপনি বলুন পুরাটা সাপাত এটা আল্লাহর জন্য আপনারা সকলে পড়েন আল্লাহ তাআলা বলছে কে আছে ও যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা আল্লাহ যার জন্য অনুমতি দেবে না তার জন্য সুপারিশ ছুটবে না নবীরা করবে না অন্য এত আল্লাহ আল্লাহ বলেন্লাহাউনির তাদ যার উপরে আল্লাহ গোপনে গোপনে খুশি হইয়া রইছে আপনার কোন আমলের কারণে আপনার কোন কাজে আল্লাহ খুশি হইয়া গেছে কিন্তু আপনার আমল নামায় গুণা বেশি ওই আল্লাহ যে খুশি হইছে মনে মনে উনি রাজি আপনারা তিনি দুযোগ দিতে চান না কিন্তু তার কোরআনে তো আছে মান খফাজিন উহু আপনার তো আমল নামাজ সবাব কম গুণা তো বেশি আপনার জন্য জাহান নাম কিন্তু আল্লাহ আপনার উপরে খুশি হইয়া আছে কোনো একটা কাজের কারণে আল্লাহ তখন ওই নবীকে বলবে যে অমুকের জন্য আপনি সুপারিশ করেন সব হানাল্লাহ পড়েন চাইলে সুপারিশ হবে না হল্লিল্লাহি শাফাআতু জামিআ পুরাটা থাকবে আল্লাহর কন্ট্রোলে আল্লাহ যার জন্য সুপারিশ করতে বলবে এবার নবী তার জন্য সুপারিশ করবেন আল্লাহ তখন ওই সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন এখন সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি দরকার আছে না নাই তো শিরিক করলে তো আল্লাহ না খুশ হয়ে যাবে সুপারিশ কিসের কোন নবী চাইল সুপারিশ করে কোন কাফের বেঈমানকে জান্নাতে নিতে পারবে না কারণ কাফের মোশেকের জন্য জান্নাত হারাম করেছেন জান্নাতের মালিক নিজে তাই তো হাদিসে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হাসরের ময়দানে জাহান নামের পের তারা আজরের হাতে পায়ে জাহান নামের শিকল বেদে টেনে হেসরে জাহান নামের দিকে নিতে থাকবে প্রতিমধ্যে সাথে বাবা আজরের সাক্ষাৎ হবে দুলি দূষণ দেহ সন্তানকে দেখে ইব্রাহিম আলাহি সালামের চেহারার দিকে বাবা আজর তাকাবে করুণা ভিক্ষা করবে ইব্রাহিম হিসালাম তখন কাপ আমি কি তোমাকে বলি নাই তো শিরিক আল্লাহ সাথে শিরিক করিও না এই কথা যদি দুনিয়া শুনতা আজকে বাবা তোমার এই অবস্থা হতো না দুনিয়ায় থাকতে বলেছিলাম কেন আমার কথা শুনুন তখন বাবা আজর জবাবে বলবে আলিয়ালা শিখ ওই ইব্রাহিম কথা দিলাম আজকে তোমার কোনো কথার অবাধ্য হব না আজকে যা বলো আমি আজর সব শুনতে রাজি বাবার এই কথা শুনে ইব্রাহিম সালামের মনে বাবার জন্য দয়া জাগবে মায়া জাগবে বাবা সরহকার হোকার ডাকাত হোক বাপের প্রতি সন্তানের মায়া আছে না নাই সন্তান যত বড় জালেম হোক সন্তানের প্রতি মা বাবার মায়া আছে না নাই এটা রক্তের টান কিসের টান এটা রক্তের সম্পর্ক রক্তের টান এবারিম আলাহ সালাম বাবার এই কথা শুনে বাবার সাথে কথা বন্ধ করে এবার আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন তিনি বলবেন ও আমার রব আমি দুনিয়া থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিয়েছিলেন আমারে হাসরের দিন বেজ্জতি করবেন না সরম দেবেন না আমারে আপনি সম্মানের আসনে রাখবেন অথচ আমার চোখের সামনে আমার বাবা বেদ্যুতি হচ্ছে এতে বুঝি আমার ইজ্জত যায় না ডাইরেক্ট বলবেন আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দেন আমার বাবারে জান্নাত দেন উনিও জানে শিরিক করছে কিসের জান্নাত আল্লাহ তো বলে দেবে যে না না উনি মোশেক জান্নাত নাই এই জন্য ইব্রাহিম আল্লাহাল কথাটা ঘুরাইলেন কথার মারি ফেসে ফেলাইয়া অনেক সময় অনেক কিছু আদায় করা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘুরাইয়া পেসায়া কথা বলছে আল্লাহ কেমতের দিন আপনি বলেছেন আমারে বেজ্যোতি করবেন না এখন বাবা বেজ্যোতি হয় ছেলের বুঝি বেজ্যোতি হয় না এর মানে উনি বোঝাতে চান তোমার ওয়াদা যদি তুমি খোদা রক্ষা করতে চাও আমার বাবারে বেজ্যুতি থেকে বাঁচাতে হবে আর সেদিন বেজ্যুতি থেকে বাঁচানো মানেই থেকে মুক্তি দেয়া গুড়ায়া পেশায়া সা বাবারে রকমে জান্নাতে নেয়া যায় কি না সুপারিশ করে না সুপারিশের সুযোগ নাই অনুমতি নাই ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর সাথে যখন কথা পেছায়া আগুড়ায়া বলতেছে ইব্রাহিম কি বুঝাতে চায় আল্লাহ বোঝেন কি না বুদ্ধি ইব্রাহিম নবীর বেশি না আল্লাহর বেশি কত বেশি ইব্রাহিম কি বুঝাতে চায় আল্লাহ বুঝা ফেলছে এবার আল্লাহ তাআলা বলে উনজুর তাআতারে ও ইব্রাহিম আমার সাথে কথা বলতেছে এইভাবে এবার চোখটা নিচে নামাও পায়ের তলায় দেখো ইব্রাহিম সালাম উপরের দিক থেকে নিচের দিকে চোখ নামাবেন বাবা যেখানে দাঁড়ানো ছিল জাহান্নামের শিকল বাঁধা অবস্থায় তাকায়া দেখবেন সেখানে আজর নাই আল্লাহ আজরকে ইব্রাহিম সালামের চোখ নামানোর আগেই একটা শুকর বানায়া ফেলছে তাকে দেখবে এখন আর আজর নাই হাতে পায়ে শিকল বাদে একটা শুকর আকৃতির প্রাণী রক্ত মাখা দাঁড়ায় আছে এবার আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলবো না ও ফেরিস্তারা এই শুকরটাকে জাহান্নামে ফেলে দাও ইব্রাহিম আল্লাহ থাকবেন শুকরকে জাহান নামে ফেলা হচ্ছে আল্লাহ বুঝাইয়া দিল ইব্রাহিম তোমার থেকে লজ্জা দিলাম আজর তো আর তোমার সামনে নাই তো বাবার ছেলের সামনে বাবা বেদ্যুতি হয় এখন তো আর বাপ নাই শুকর বানাইয়া ফেলছি তোমার লজ্জা থেকে বাঁচাইছি আজ ওরকে জাহান নাম থেকে বাঁচাবো না শির একটা কবিরা গুনা

জান্নাতে যদি যেতে চাও মুসলমান যে জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে আল্লাহর ঘোষণা যদি কবিরা গুণা সারো তাহলে আমি জান্নাতে দেব কবিরা রাগুনা করুবা জান্নাতের আশা করু দুটা একসাথে হতে পারে না এখন আপনারা যারা আমরা যারা এখানে আসি আমাদের আমল নামায় কিছু কবিরা আছে সেনা নাই কার নাই হাত তোলা দেন মাসাল্লাহ বুঝ আছে এখন কবিরা আছে কিন্তু কবিরা গুণা নিয়ে মরলে বিপদ আছে কি না তাই তাও বার দরজা খোলা রেখে দিয়েছে বান্দা যেন মাপ নিয়ে মরতে পারে তাওবার দরজা খোলা থাকবে ততদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না যতদিন এবার বলুন তো আমার ভাইয়েরা পশ্চিম দিকে কি এখনো সূর্য উঠেছে তাহলে বোঝা যায় তাও দরজাটা এখনো খোলা একশো জন খুন করে তাও বা করেছে এমন খুনির অপরাধের কথাও হাদিসের মাঝে আমার ভাইয়েরা ইসরাইলের ওই খুনির আলোচনা করলেন সহিহ বোখারিতে এসেছে বলে আলোচনা করে আমাদেরকে খুন করার অনুমতি দিল না তাওবার দিক বুঝাইল যে একশো জন খুন করছে তোমরাও কিছু করো নাকি বুঝাইল একশো জন খুন করেও তাওবার সুযোগ আপনি আমি যেন গুণা নিয়ে মারা না যাই এজন্য জন্য তাওবার দরজা আল্লাহ খুলে দিয়েছেন এটা খোলা থাকবে ততদিন আপনার আমার মৃত্যুর যন্ত্রণা শুরু না হবে যতদিন পালেন নাম প্রিয় বলেন মৃত্যুর গড়গড়া শুরু না হওয়া পর্যন্ত তোমার তাও বা কবুল হতে থাকবে তুমি যতই গুণা কর তোমার গুণা যদি পাহাড়ের মাথা পরিমাণ চূড়া পরিমাণ হয়ে যায় শুনে রাখো আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ উচু সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন কলম বানালেন কলমকে তিনি লিখতে বললেন কলম লিখো কলম বলল মাযা আকতুবু ইয়া রব্বুল আলামিন হে জগতের রব আমি কি লিখব আল্লাহ তাআলা বলেন উক্তুব সাবাকাত রাহমাতি গাদাবি তুমি লিখে পেলো লোহে মাহফুজের মাঝে যে আমি আল্লাহ মানুষের অন্যায় দেখে খারাপ আমল দেখে যতই রেগে যাই আমার রাগের উপরে আমার রহমত সবসময় বিজয়ী থাকবে আমরা আজকে এখানে যারা বসে আছি আমাদের কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে তো এটাই প্রমাণ করে তা অবার সুযোগ এখনো তা আপনি গুণা নিয়ে মরলে আল্লাহর কি দোষ আমার প্রিয় ভায়ারা কবিরা গুণা একটাও যদি আমল নামায় থাকে একটা কবিরা গুণাও জাহান্নামের কারণ হয়ে যেতে পারে আপনারা বলুন তো আদম আলাইহি সালাম জান্নাতে আল্লাহর কথা শোনে নাই কয়টা একটা কথা শোনে নাই আল্লাহ তালাউনাকে জান্নাতে রেখেছেন না বের করে দিয়েছেন জান্নাতের পোশাক গায়ে ছিল না খুলে রেখে দিছেন দেখেন এই কথাগুলো আল্লাহর কোরআনের মাঝে মা কখনই ঘটনা ঘটেছিল জান্নাতে হাজার হাজার বছর আগে আমরা সেখানে ছিলাম না আল্লাহ যদি কথাগুলো কোরআনে নাজিল না করতেন তাহলে আমরা এগুলো জানতাম হজরত হাওয়া কে বলেছে ফালা তাকরাবা সাজারা ওই গাছের কাছে যেও না আল্লাহ যা করতে বলেছেন সেরোনা যা করতে নিষেধ করছেন করোনা আল্লাহর আদেশের বাহিরে যাওয়ার নামে হলো গুণা কোন গুণা ছোট কোন গুণা বড় ছোটারে কয় সগিরা বড়টারে কয় কবিরপ আল্লাহ বলেছেন নামাজ পাঁচ পাশক্ত নামাজ পড়া নফল না ফরজ এখন নামাজ না পড়া সগিরা না কবিরা। আল্লাহ আল্লা বলেছে রোজা রাখো রমজানের রোজা তরক করা কবিরা আল্লাহ বলেছে মদ পান করো না মদ পান করা কবিরা মিথ্যা বলো না মিথ্যা বলা কবিরা এ বিষয়ে আমি কিছুক্ষণ পরে বলবো আমরা আজকে একটা চিন্তা মাথায় নিয়ে বাড়ি যেতে চাই আমল নামায় যে গুণাগুলো আছে এগুলো আমরা ক্ষমা নেবো এবং যে কবিরা গুণার অভ্যাস আছে আস্তে আস্তে ছেড়ে দেব আল্লাহ তা দাও বলে না আমি যদি একটা কবিরা গুণ সারা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে বোঝা যাবে আজকের ও কাজে লাগছে আর পারবেন কেন পারবেন না চাইলেই তো পারবেন এই যে আজকের মাহাপিলে বসে আছেন টাকো নিচে কাপড় পরে ফ্যান পরে মাহফিল শুনতে আসছেন এখনো বসে আছেন টাক নিচে কাপড় আপনার ফ্যান আপনার লুঙ্গি আছে এমন শ্রোতা আছে না এটা তো কবিরাগুনা আপনি যদি এইটা মনে করেন যে আমি এখন থেকে টাকনুন নিচে আর ফ্যান পরবো না আচ্ছা বাংলাদেশ সরকারকে আপনার নিচে নামাবো তাই না সেনাবাহিনী পুলিশ বাহিনী যে নিচে নামো কেউ বলবে না আপনার ঘরের বউও তো বলবে না যে নিচে পড়ো না কেন সমাজের কেউ বলবে না দুনিয়ার কেউ বলবে না এই যে আমরা টাকনোর উপরে কাপড় পরি আমরা কেউ কোনোদিন কইছে হুজুর উপরে পরেন কেন আসলে বলার ব্যাপার না কেউ বলবে না তাহলে আপনারা যারা এই কবিরা গুণা করতেছেন এটা শুধু খামখেয়ালি করে ঠিক কিনা শুধু খামখেয়ালি আর কিচ্ছু না যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই কবিরা গুনার করব নামাজ পালা মিনাল কাবাইনে মিনাল ইজার ফিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার টাকনুর নিচে যতটুকু কাপড় যাবে ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে আমার বন্ধু আপনার বোন আপনার মেয়ে কলেজে পড়ে স্কুলে পড়ে দেন নাই হাজি সাহেব মাওলানা সাহেব নামাজি পাঁচ নামাজি নিজের মেয়েটা বেপর দেয় কলেজে স্কুলে যায় বউটা বাজারে যায় বোর না এমন দুচারের জন্য কাসকের মা পিলো আছে না নাই ওই মেয়ের কারণে বাবা দায়ুস যেই বউ বেপর বাজারে যায় বউয়ের কারণে স্বামী দায়ুষ যেই বড় বড় ভাই আছে ছোট বোন বেপরদায় কলেজে যায় বড় ভাই বোরকা সিলাইয়া দেয় না কন্ট্রোল করে না ওই বোনের কারণে ভাই দায়ুস আর হাদিস আদায়ুস লাইয়া দো বলেন আদায়ুস লাইয়া দো খলুল জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি যেতে পারেন আমার মেয়েরা আমি বোরকা ছাড়া আর স্কুলে পাঠাবো না এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন না সহজ বোরকা ছিলানোর মতো সামর্থ্য টাকা পয়সা পকেটে আসে না নাই দু তিনশো টাকা দিলে বোরকা শিলানো যায় কম দামি কাপড় দিয়ে সিলাইয়া দেন আজকেরও আজটা কাজে লাগবে বাবা দম্মা হাওয়া কাল্লা বলেছেন গাছের কাছে যে না, ওনারা গাছের কাছে গেল যখন গাছের ফল খাইল হুমাম জান্নাতের পোশাক গা থেকে খসে পড়ে গেল দুইজন উলঙ্গ হয়ে গেল আল্লাহ তালা কথা শুনে আমাদের বুঝা গুণা করলে জান্নাতের পোশাক পরা যাবে না এবং দুইজনকে লক্ষ্য করে আল্লাহ বললেন জান্নাত থেকে বেরিয়ে যাও পাঠায় দিলেন অপরাধ করেছে মাত্র একটা জান্নাতে থাকার সুযোগ নাই অপরাধ করেছে একটা জান্নাতের পোশাক গায়ে থাকলো না খুলে নিয়ে গেলেন আল্লাহ ও আদম সন্তানেরা হাজার হাজার শত শত কবিরা গুণামল নামায় রেখে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো কেমনে একটা অপরাধ করেছে জান্নাতে থাকতে পারল না রসুল্লাহ আলাই একদিন মদিনার কোন গোরস্থানের পাশ দিয়া হেঁটে যাচ্ছিলেন নতুন কবর আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়ালেন দুইটা নতুন কবর দেখে আল্লাহ রাসুল বললেন এই দুই কবরের অধিবাসী দুইজনকে শাস্তি দেয়া হচ্ছে তাদের কবরে আজাব চলতেছে ফি কবির কিন্তু তারা মহা মহা বড় বড় অপরাধ করার কারণে নয় কফুরি করে নাই শিরিক করে নাই এক শিরিক এবং কফুরি আল্লাহর হাবিব এটাই বোঝালেন সে কারণে আজাব চলছে না রসুলের সাহাবি দুজনই সাহাবি অত কবরে আজাব চলছে আল্লাহর হাবিব সাল্লাহিও তাদের অভিভাবকদেরকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন ও এলাকার মানুষ তোমরা একটু বলো বলো তো কি অপরাধ করতো লোকজন তখন বললো দুজনের দুটা কবিরা গুণা ছিল একজন ছগোল খড়ি করতো একজনের কথা আর একজনের কাছে লাগায়া ঝগড়া বাদায়া দেয় এমন কিছু লোক আমাদের দেশেও আছে একজনের একটা বদববার ছিল নামাজ কালাম সবই করতো কিন্তু একটু প্যাস লাগাইত হাবিব বলেন ওকে ঠিক বলেছ এ ছগোল ঘড়ির কারণে তার কবরে জাহান নামের আগুন জ্বলছে সে আজাব পাচ্ছে আরেকজন কে ছিল রাখান ছাগলের প্রস্রাব গরুর প্রস্রাব ইত্যাদি তার কাপড়ে পড়ত ওই কাপড়টা পরিষ্কার না করে এটা পরে নামাজ পরে ফেলতো তার পসরাব থেকে সে নিজেকে পরিচ্ছন্ন রাখত না আল্লাহর হাবিব বললেন ঠিক বলেছ পবিত্রতা অর্জন করা নামাজের জন্য নফল না ফরজ তো ফরজ ছেড়ে দেয় তো কবিরাগুনা হারাম কাজ করা কবিরাগুনা ফরজ কাজ সারাপ কবিরা রাগুনা কবিরা রাগুনা থেকে বাঁচতে হলে এ দুটা বিষয় বুঝা না। কোনো হারাম করা যাবে না কোন ফরজ তরক করা যাবে না সকল ফরজ ধর সকল হারাম কবরে সাহাবি চলছে আমল নামায় গুণা অনেক বেশি না একটা আল্লাহর হাবিব তো সেটাই বললেন কি আশ্চর্য হাদিস রাসুলের সাহাবি আমরা তো মনে করি আব্দুল কাদের জিলানির নাম শুনলে বাবারি কত বড় জান্নাতি ইমাম আবুহানিবার নাম শুনলে আমরা বলি কত বড় জান্নাতি ইমাম বখারি ইমাম মুসলিম আমরা সবাই মনে করি কত বড় বড় মেহমান জান্নাতের কিন্তু রাসুলের সাহাবা বড় না ইমাম মুসলিম বড় আব্দুল কাদের জিলানি বড় না সাহাবা বড় কত বড় কল্পনা করতে পারবেন না আমার বন্ধু রাসুলের একজন সাহাবি সবার চেয়ে ছোট আর তাবিদের মাঝে সবচেয়ে বড় তাবি যে ব্যক্তির ব্যাপারে আমরা নাম শুনেছি অনেক ওয়াইসাল উনি হলেন তাবিদের মাঝে সবচেয়ে সেরা তাবি ওয়াইস্করি নাম শুনছেন না রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জামানাই মানে এনেছে কিন্তু সাহাবি হতে পারেনি কারণ রাসুলের সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি মদিনায় তিনি একবার এসেছিলেন কিন্তু সাল্লাম তখন এক জেহাদে ছিলেন উনি ওনার মা অসুস্থ অপেক্ষা করার সময় ছিল না মা বলেছে যাইবার আসবা আইসা দেখে রাসুল মদিনা নাই অসুস্থ মায়ের সেবা করা লাগবে ওয়াইসাল কারণে রাহেমাহুল্লা তাই রাসুলের জন্য অপেক্ষা করতে পারেন নাই সাহাবি হওয়ার জন্য শর্ত হল ইমানের সাথে রাসুলকে দেখা লাগবে এবং ইমানের সাথে মৃত্যু বরণ করা লাগবে ইমানের সাথে রাসুলকে দেখেছে কিন্তু পরে আবার ইমান হারাইয়া ফেলছে সে সাহাবি না এটা মোর তাত ইমানের সাথে রাসুলকে দেখা লাগবে ইমান সহ মৃত্যুবরণ করা লাগবে তো ওয়েসাল কারণী ইমান ছিল রাসুলের সাক্ষাৎ পান নাই তিনি তাবিদের মাঝে সেরা তাবি এক নম্বর স্তরের তাবি যার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন অমর রাহু তালান হুকে ও অমর ওয়াইসাল কারনি আসবে কোনো এক সময় হস করতে দেখা হয়ে যাবে তোমার সাথে তখন ওয়াসাল কারণীর কাছে ও অমর তুমি নিজের জন্য দোয়া চাইও

ওয়াইসাল কারণীর সাথে সাক্ষাৎ হলে আমার পক্ষ থেকে এটা তাকে হাদিয়া দিও ওয়েসাল কারণী হচ্ছে তাবিদের মাঝে সেরা আর সাহাবিদের মাঝে সবচেয়ে ছোট সাহাবি যিনি আল্লাহর হাবিবের চাচা হজরত আমির হামজার হত্যাকারী নাম কি ওয়াহি প্রিয়নবীর সাথে ইমান এনেছিলেন তিনি কিন্তু তারিখে পাওয়া যায় বিশ্বনবী তাকে বলেছিলেন যে অশি তুমি আমার সামনে বেশি ঘোরাফেরা করিও না কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা ইমান ভালো হয়েছে অন্যদের মতো এত বেশি সংস্পর্শে থাকা দরকার নাই সামনে বেশি আসলে আমার সাসার কথা মনে পড়ে আবার কখন বদ্ধ অটদ্ধ বলা তো যায় না ফরাসাত। সবচেয়ে ছোট সাহাবিব সবচেয়ে বড় তাহাবিব সম্ভবত আবদুল্লাহ আব্দুল মুবারক রাহেমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল অথবা মুরুবন আব্দুল আজিজ আমি সামান্য কনফিউজ প্রশ্ন করা হলো সবচেয়ে বড় তাবি সবচেয়ে ছোট সাহাবি এ দুজনের মাঝখানে পার্থক্য কত তখন তিনি জবাবে বলেছিলেন সাহাবির সম্মান অত বেশি যে ঘোড়ায় চড়ে সাহাবি যুদ্ধে যায় ওই ঘোড়ার পায়ের ধুলার সম্মানও সবচেয়ে বেশি ওই ঘোড়ার নাকের ভিতরে ধুলা লাগে পায়ের ধুলাগুলো যাইয়া ওই ধুলার সম্মান অনেক বেশি সাহাবি এত উচ্চ লোক কিন্তু সেই সাহাবি দুজনের কবরে আজাব চলছে অপরাধ কয়টা ছিল একটা কবিরা গুনার কারণে জান্নাত থেকে আল্লাহ আদমকে বের করে দিয়েছে তিনি জলাম না ফুসানা বলতে বাধ্য হয়েছেন আল্লাহ তখন ক্ষমা করে দিয়েছে আমার বন্ধু একটা কবে আগুনার কারণে এত মর্যাদা সম্পন্ন দুজন মানুষের কবরে আজাব চলছে আমার প্রিয় ভাইয়েরা কোনো মানুষ যখন বিষ খায়া মরা যায় এই খবর আমরা শুনি আত্মহত্যা করেছে ফাঁসিতে জুলে মারা গেছে আমরা খবর শুনে খুশি হই না আফসুস করি মন থেকে দোয়া আসে না আগে আফসুসটা আসে ইন্নালিল্লা পড়তো মাঝে মাঝে বুলা যাই ঠিক না যদি শুনি কেউ আত্মহত্যা করছে বিষ খাইছে আমরা প্রথমে জিব্বা কামড় দিয়ে আগে আর কামড়া করলো আপনাদের কাছে আমি জানতে চাই যার জন্য আফসুস করলেন আত্মহত্যা করেছে আত্মহত্যা করা সগিরা রাগুনা না কবিরা গুণা আত্মহত্যা করলে কয়টা কবিরা গুণা হয় একটা যেই বেটা বিষ বিস্কয়া মরল আত্মহত্যা করে মারা গেল ওই লোকের আমল নামায় আর কি কি কবিরাগুনা আছে এই খবর কি আপনি শোনেন জানেন আপনি জানেন তার কি কি আমল নামা কবিরা তাহলে কয়টার খবর জানছেন আফসুস করলেন ওর একটার খবর জানেন একটার জন্য যদি আফসুস করেন নিজের আমল নামায় একটা আছেন আরও বেশি আছে ওগুলার জন্য আফসুস করবেন কবে একটা কবির আগুনা আছে যেটা থেকে তাও বা করার সুযোগ আর পায় নাই বিষ খাইয়া যখন ময়া গেছে তাওবা করবে আর কখন এটা কবিরা গুনা মারাত্মক কবি রাগুনা আস্তক ফেরুল্লাহ কয়দিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক সিনেমার নায়কের শ্বশুর সেই লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা গুলি করছে কপালে হ্যাঁ নিজের অস্ত্র দিয়া ফেসবুকে আবার লাইভ দেখাইতেছে নিজের লাইভ নিজে দেখাইছে হ্যাঁ জাতির কাছে বিভিন্ন কথাবার্তা কইয়া তারপরে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ টশ করে মারে দিছে কেউ কয় আবার কয় খাইছে রে শেষ কথা কালেমা ছিল লা ইলাহা আমি বলি ইকি বিসমিল্লাহ গোমদ আরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার সারা কাউকে মানি না এই কথা যদি সত্য হতো আপনি আত্মহত্যা করতে পারেন না আপনি নিজকে নিজে শেষ করার অধিকার আপনার কে দিয়েছে লা তক্তুলু আন লা তাকতুল ওলা দেখম আপনি নিজেকে নিজে হত্যা করবেন অধিকার আপনাকে কে দিলো আপনার জানের মালিক আপনি না আল্লাহ তো জান আপনার নয় ওই জান শেষ করার কোনো অধিকারও আপনার নাই আমার প্রিয় ভাইরা একটা মাত্র কবির আগুনা আছে বিষ খায়া মরছে যেই লোক তার তার কথা শুনে আপনি আফসোস করলেন সেটা থেকে তাও করতে সুযোগ পায় নাই ওই গুণাটা নিয়ে মরে গেছে আফসুস করার কারণ আমরা জানি সে জাহান্নামি হওয়ার সম্ভাবনাই বেশি সে জাহান্নামি হবে এখন আপনার আমল নামায় যদি এরকম দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা কবিরা গুণা থাকে ওই বেটার সে আফসুস নিজের জন্য পঞ্চাশ গুণ বেশি করা দরকার কিন্তু আমরা আজকে আত্ম ভোলা হয়ে গেছি আমরা অন্যের ব্যাপারে খুব সতর্ক নিজের খবর নাই প্রিয় নবী দুনিয়াতে সবচেয়ে চালাক হলো ওই মানুষ যে লোকটা সমালোচনা করে নিজের দোষ নিজে খুঁজে বের করে ওই দোষের জন্য আল্লাহর কাছে তাও বা করে আমার প্রিয় ভাইরা দুনিয়াতে এমন কোন গুনা নাই যা থেকে তা ওবার সুযোগ নাই যে ব্যক্তি পুরা জীবন কবিরা গুনা করেছে শিরিক করেছে বেদাত করেছে মূর্তি পূজা করেছে পীরের পায়ে সেজদা দিছে শত শতবার জেনা করেছে হাজার হাজার গ্যালন মদ পান করেছে ওই লোকটাও যদি জীবনের কোনো এক প্রান্তে দাঁড়ায়া খাটিভাবে করতে পারে আমার প্রিয় নবী বলেন বলেন্লা তাকারী কেমন ভাবে ক্ষমা করেন মনে হয় যেন সে কোনো গুনাই করে নাই আপনার যত গুনাই থাকু কেমন ভাবে আল্লাহ ক্ষমা করু ব্যঞ্জন আপনি গুনাই করেন নাই আল্লাহর মতো ক্ষমা করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই এই হাদিসটা কতটা গভীর কতটা সাইন্টিফিক কতটা সিগনিফিকেন্ট সম্পন্ন সামান্য ব্যাখ্যা দিলে বুঝবেন কামাল্লা দাম্বালাহু ছোট্ট শব্দ কিন্তু ব্যাখ্যা অনেক গভীর এমনভাবে ক্ষমা করে মনে হয় সে গুনাই করে নাই এর মানে কি এর মানে কি আপনি আমার সাথে একটু বেয়া করছেন আমারে ধাক্কা মারছেন দুটা গালি দিছেন আমার ক্ষতি করছেন দুদিন চার দিন পর আমার হাতে পায়ে ধরছেন শরী বলেছেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু দুই বছর পরে যদি দেখা হয় তাহলে ওই ঠেলার কথা আবার মনেও পড়তে পারে ঠিক নেই আপনি ক্ষমা করছেন কিন্তু আবার দেখা হইলে মনে হেবে আমার ধাক্কা মারছিল এই তো আমার গালি দিয়ে পরে ক্ষমা চাইছে কিন্তু আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করেন যে আল্লাহ এটার মনেই রাখে না সবাই আল্লাহ পড়ে আমরা পারবো না ক্ষমা করতে এটা আমাদের নাই এই জন্য কেউ অন্যায় করার পরে ক্ষমা করলো আবার মনে পড়ে যে এটা করছিল আপনাদের সাবার মডেল থানা আপনারা যেগুলো মডেল থানা আছে সেগুলোতে গিয়ে দেখবেন কিছু ক্রাই ক্রিমিনাল ক্রাইম যারা খুব বেশি করে তাদের একটা তালিকা থানার বাহিরেও লটকানো থাকে এবং বড় বড় অপরাধীদের সবি টানানো থাকে আচ্ছা যদি সেটা নাও থাকে কমপক্ষে যারা অপরাধী তাদের একটা রেজুলেশন মানে বইয়ের মতো করে তালিকা আছে বড় বড় মার্ডার কেসের আসামি বড় বড় ডাকাত বড় বড় সোর ওদের একটা তালিকা থাকে থানায় এই মামলায় যারা আসামি ছিল তিন বছর জেল খাটছে পাঁচ বছর জেল খাটছে তারপরে ছাড়া পাইছে আচ্ছা বলুন তো ছাড়া পাওয়ার পরে ওই আসামিগুলো কি তাও করে ভালো হইতে পারে না অপরাধ করেছে দু তিন বছর জেলখানায় ছিল ওই জেলখানার মাঝে হয়তো আলেমলা মাদের সঙ্গী হয়েছে কারণ এখন জেলখানাতে বড় বড় আলেমরাও আছে না না কত বড় বড় আলেমরা আছে এমন লোক জেলখানায় আছে দুনিয়ার হাজার লোক না কোটি লোক সাক্ষী দেবে যে উনি আসলে খারাপ মানুষ না আলেমের সাথে ছয় মাস এক বছর থাকলে কি পরিবর্তন হয় না হ্যাঁ তার সাথে যদি আপনি চলেন আপনি বেনামাজি হলেও দেখবেন আপনার ভিতরে নামাজের একটা প্রভাব তৈরি হবে আমার বন্ধু আলেমের সাথে ছিল এবং জেলখানাতে জালে মোলা মারা থাকে ছয় মাস এক বছর দু বছর কয়দিন আগে একজন আমার গাড়িতে করে এক জায়গায় একটা প্রোগ্রাম থেকে আসছিল বলতেছে হুজুর তেরো মাস জাল খাইটা বাইরেছি কয়দিন আগে গত সপ্তাহে বললাম তেরো মাস কোথায় ধরা খাইলেন আপনাদের আশুলিয়া এখানে এক মাহফিল আমার দাওয়াত দিছিল মসজিদের ছোট একটা ঘরোয়া মাহফিল মসজিদের ভিতরে মাহফিল মাহফিল শেষ করে বাইরেছি দাঁড়াইছি এই মসজিদের সামনেই ওখান দিয়া ওই কুমিল্লা যে মূর্তি ভাঙছিল না গতবার এই সময় কিন্তু হ্যাঁ তো বলতেছে যে ওই ঘটনার একটু আগ দিয়ে তখন দেশ কি কিনিয়ে একটু উত্তপ্ত ওখান দিয়ে এটা মিছিল গেছে তো মিছিল আর মিছিল কইরা গেছে আমরা তো বাস কইরা বাইরেছি পুলিশ আইসা আমরারে পাইছি তো ওখানকার স্থানীয় লোকরা বলছে আমাদের ভাই আপনার বাড়ি কই আপনার বাড়ি কই কই সবাই তো কইছে এই ঘর ওই বাড়ি আমি তো কইছি দূরে কয় তাহলে আপনি কেন আইছেন বুঝছি আপনি মিছিলে ছিলেন আমার দূরে নিয়ে গেছে আচ্ছা নিল তেরো মাস জেল খাইতে বাইরে রয়েছে বলছে আমি সেখানে হুজুর এই তেরো মাস অনেক কয়দি রে কোরআন শিখাইছি ঈদের নামাজ পড়াইছি ঈদের মাঠে ওয়াজ করছি এই রুম ওই রুম আমাদের জন্য কয়েক জেলার সাহেব যখন দেখছে যে আমরা কোরআন পড়াচ্ছি আমরা দু তিনজন আলেমদেরকে রাতের বেলাও আমাদেরকে বের হইতে চাইলে মাগরিবের পর এক দুই ঘন্টা পর্যন্ত আমরা বাহির হতে পারতাম অন্য কয়েদির আসরের ভিতরেই লকারে ঢুকে যায় জেলখানায় গেছে ভালো মানুষের সোয়া পাইছে আল্লাহর কোরআন পড়েছে তা করেছে ভালো হয়ে গেছে সিদ্ধান্ত নিয়েছে চা আর অন্যায় করবো না চুরি করব না ডাকাতি করব না ওই সে আল্লাহর ঘর জিয়ারতে চলে গেছে হস করেছে সে আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে গেছে বলুন তো সাবার যে থানার মাঝে নাম আছে এবং জেলখানায় গেছে কোর্টে নাম আছে ওখান থেকে নাম কি কাটা গেছে আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে গুনাগারের তালিকায় নামটাও রাখে না জাম্বালাহু আল্লাহ আপনাকে আমাকে এমন ভাবে ক্ষমা করে দেবে আপনি যে গুণা করছিলেন ওই গুনার কারণে গুণাগারের তালিকায় নাম একবার দুইবার না যতবার করছেন ততবার উঠছে কিন্তু একবার করবেন আল্লাহ সব জায়গা থেকে একসাথে মুছে দেবে এখন আমার ভাইয়ারা কবিরা গুনাগুলো থেকে যদি বেঁচে থাকতে আমরা চাই কবিরা গুনাগুলো সেনা দরকার আছে না নাই না সেনার কারণে আমাদের দেশের লোকেরা অনেকেই না বুঝে কবিরা গুনা করে দেখবেন সাধু সামনে বসে আছে সাধকানের সামনে টেবিল আছে টেবিলের মাঝে বৈসা চুলকাইতে চুলকাইতে লুঙ্গি তুলে বেছে রানের গোড়ায় কিছু লোক আছে না ফাও ফাও এইভাবে করতে করতে রানের গোড়ায় তুইলা বই রেস আচ্ছা বলুন তো সতর টাকা কি নফল না ফরজ ফরজ তরক করা ছবিরা গুনা না কবিরা গুনা এই লোকটা যে লুঙ্গি হাঁটুর উপরে তুলছে কবিরা গুনা হয় নাই এখানে কি ফানি উঠছে লুঙ্গি কেন ফাও মানে না এটা কবিরা নারকেল গাছে উঠতেছে ডাব পারবে উঠার আগে কাঁচা মারিয়া দিস এরকম লোক দু চারজন আজকেও আসেনি হয়তো এখন মারেন না আগে মারছেন হালসাস করতে যাইয়া কাঁচা মারতে মারতে একবারে এমন জায়গায় তুলছে আর জায়গা নাই তোলার ঠিক এই অবস্থা আবার বাড়িতে আইসা বৌমারে কয় বৌমা এক গ্লাস পানি দাও শ্বশুরের অবস্থা জেদ্দায় গেছি এয়ারপোর্টে হাজি সাহেবরা টয়লেটে যাবে লাইন ধরেছে এহরামের কাপড় বাঁধা তো সেখানে হাজি সাহেব যখন ভিড় বেড়ে যায় তখন স্বাভাবিকত লাইনে দুজন পাঁচজন সাতজনও দাঁড়াইয়া থাকা লাগে তা আমি দেখতেছি এক মুরব্বি টয়লেটের বাহিরে লাইনে আছে মানে ভিতরেরটা একটা বাহির হইলে উনি ডুববো তো মুরব্বি একবার এহরামের কাপড় উপরে তুলে লেখা মানে মোটামুটি এ পর্যন্ত তুলছে মানে ভিতরে গেলে যেন আর তোলা অথচ এখনো আল্লাহর ঘরে পৌঁছে নাই এহেরাম অবস্থায় মাত্র বাংলাদেশ থেকে মক্কায় যাচ্ছে এখানে কবিরা গুনা অথচ আল্লাহ তাআলা কি বলেছেন فلا رفث ولا فسوق ولا جدال في সময় স্পেশালি কবিরা গুনা নিষিদ্ধ এমনি তো নিষিদ্ধ বটেই ফেলা رفث ফুসুকা فسوقা ফিসক মানে হচ্ছে কবিরা গুনা কোন রকমের কবিরা গুনা হসলাকালে কুরবানা রাসূল বলছে মান আতাযাল বাইত ওয়েলাম ইয়ারফুস ওয়ালম ইয়প সুখ রাজা আক্কা মিন দত্থ ঘরে তুমি যাও যদি ফিস্ক না করো কোন গুনা না করো রফস না করো এমনভাবে ঘরে ফিরে যাবে মায়ের পেট থেকে যেভাবে এসেছিলে আমল নামা একটা গুনাও থাকবে না অত সেই হাজি সাহেব হজ যাওয়ার আগে হজের কাম সারাই দিলে এর কারণটা কি এটা যে কবিরা গুনা উনি এটা বুঝেই না কবিরা না চিনলে কিভাবে সারবেন নিজের সন্তানদের সাথে মিথ্যা ওয়াদাও করে মিথ্যা কথাও বলে সন্তান কান্না করতেছে এ অবস্থায় গড়ের বাহিরে বড় বাচ্চাটারে কয় যেটার বয়স বারো তেরো কয় যে যা জানালার পাশ দিয়া গিয়া ক এরকম আওয়াজ কর তা আওয়াজ করলে আবার মা কয়ে বা গাইছে বলে না এ ভূত ভূতাইছে ওই যে বাচ্চার কান্না থামাইতে পারতেছে না তাই একটু বড়টারে কয় জানালার পিছন দিয়ে এরকম আওয়াজ কর আর মা তখন ছোট বাচ্চারে কান্না থামাইতে গিয়ে কয় আইসে আসলে বলুন আসলে কি কথাটা সত্য না মিথ্যা আওয়াজ করে বলে সত্য না মিথ্যা মিথ্যা বলা কবিরা না সগিরা হাসতে হাসতে কবিরা গুণা করে ফেলল সন্তানকে বলতেছে এই কাজ করলে এটা দেব সন্তান কাজটা করে দিল অথবা বাবা কাঁজ না কানলে তোমারে এটা দেমো না না কানলে এটা দেবো বাজারে যাচ্ছি আনবো পরে আনে না সন্তানও ভুলে গেছে বাবা ও আদা পূর্ণ করে নাই ও আদা যখন করেছিল ও আদা পূর্ণ করা চিন্তাও ছিল না শুধু তার কান্না থামান উদ্দেশ্য ছিল বায়না থামান উদ্দেশ্য ছিল ও আদা লঙ্ঘন করা সগিরানা কবিরা آية المنافق ثلاث إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا أتمنى خانا أربع من كن فيه فهو منافق خالص إذا خاصم ما فجرا الله الحبيب بلن منافق رتن على تسب كثا جخن بلبي مثا ওয়াদা দিলে ওয়াদা লঙ্ঘন করবে আমানত রাখলে খেয়ানত করবে জগড়া লাগলে গালি দেবে ঠাট্টা করতে করতে চাচা বাতিজারে গাইলায় বাতিজ চাচারে গাইলায় ইভেন মায়ের নাম কইয়া গাইলায় এমন গালি দেয় যেটা স্বামী স্ত্রী কাম করে ওইটা চাচা বাতিজারে কয় আর বড় কইরা হাসে তোর মারে আমি এইটা করি চাচা তো অসুবিধা নাই আপনার বাবা আমার বাবা আমাদের মায়ের সাথে যেই কর্ম না করলে আমাদের জন্ম হতো না বাবাও তার সন্তান কই কামের কথা কয় না কিন্তু চাষা বাতিজারে কইয়া দিছে তোর মারাই করি এমন কথা কয় না আবার চাষাও হাসে বাতিজাও ঝগড়া লাগলে তো গালি গালাজবেল হাসতে হাসতে গালি দেয় গালি দেওয়া কবিরাগুনা গুনা সেবাবুল মুসলিমে ফুসুক ওয়াকিতালুহু কফার রাসৌল্লা সাল্লাল্লাহলাই ইয়াসাল্লাম বলেন ও মোমেন আরেক এক রে গালি দিও না গালি দেয়া কবিরাগুনা কবিরাগুনা না ছিনার কারণে চলছে এই জাসকির মা আপিলে বসে আছেন অথচ আপনার মুখে দাড়ি নাই আজকে সকালেও কামাইছেন এমন লোক আসেনি দুই একজন মাইন্ড করেন না এই যে আপনি দাড়ি কামাইছেন এটা কবিরা গুণা এবং এটা এত মারাত্মক কবিরা গুণা টাকনুন নিচে কাপড় পরে আছেন এটা এত মারাত্মক কবিরা গুণা যদি এই মুহূর্তে মারা যান যখন মুখে দাড়ি নাই তাহলে কবিরা গুণা চলমান যদি এ অবস্থায় মারা যান টাকনুর নিচে প্যান্ট আছে কবিরা গুনা চলমান যদি ব্যাংকে টাকা সুদে লাগাইয়া রাখেন মানুষের কাছে টাকা লাগাইয়া রাখেন এমন অবস্থায় মারা যান তখন সুদের টাকা চলমান তো যে বেটা বিষ খাইয়া মরছে সে আত্মহত্যা থেকে তাও বা করে মরে নাই শেষ কাম গুনা কইরা মারা গেছে তো এরকম কত গুনা চলমান ওই অবস্থায় মারা গেলে উপায় কি সুদ খাওয়া কবিরাগুনা গোস খাওয়া কবিরা গুনা বেপর্দা বেহায়াপনা কবিরা গুনা এই কবিরাগুনাকে যদি আপনি প্রমোট করেন করেন সমর্থন উৎসাহ দেন তাহলে আপনার ইমান চলে যাবে কোপরি হবে না বুঝে কপুরি করতেছে এই যে কয়দিন আগে কয়টা মেয়ে নেপালকে হারাইয়া ফুটবল খেলায় বাংলাদেশের পক্ষে বিজয় লাভ করলো কত লাফালাফি করলেন কতজন সংবর্ধনা দিলেন আপনি যে আপনাদের কাছে আমি জানতে চাই ওই মহিলাগুলা যে বেপরদা থাকল তাদের বুকের সৌন্দর্য চুলের সৌন্দর্য গাড়ের সৌন্দর্য গলার সৌন্দর্য হাঁটুর সৌন্দর্য রানের সৌন্দর্য পরপুরুষ দেখল এ দেখার মাঝে গুণা আছে না নাই সগিরা না কবিরা মেয়ে দেড় ঘন্টা খেলে আর কোন দর্শক দেড় ঘন্টা থাকে এখন এই কবিরাগুনা আপনি হাততালি দিলেন এই মেয়েগুলা বাংলাদেশে ফিরে আসলো তাদেরকে সংবর্ধনা দিলেন বাসের সাদ খুলে ওই মেয়ে গুলাকে আবার দাঁড় করাইলেন রাস্তার দুই পাশ থেকে মানুষ আবার দেখেছে তখন তাদের মাথায় কি গোমটা ছিল সেহারানে আনে কাঁপছিল বুকের মাঝে ওর না ছিল তো যতজন তাকাই সে না কবিরা এবার তাদের সংবর্ধনা দেখে উৎসাহ দেখে ভবিষ্যতে আরো কিছু বেপরদা নারী ফুটবল খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে না আপনার সংবর্ধনার কারণে আরো কবিরাগুনা কমেছে না বেড়েছে যদি কেউ কবিরাগুনা প্রমোট করে সংবর্ধনা দেয় বাহাবা দেয় ইমান চলে যাবে একজনে মত খায় আর একজনে মদ খাওয়া দেখে হাততালি দেয় যে খায় সে হলো ফাসেক আর যে হাততালি দিছে সে হলো কাফের মাসালা বুঝবেন যে খাইছে সে কাফের না তাকে আপনি সে কাফের নাও হতে পারে হালাল মনে না করলে কাফের না মদ খাও এ মিয়া এই মিয়া মদ খাও শুনছি তুমি তোমার তো চেহারা আগে নদুস নদুস ছিল ইমাম সাহেব বলতেছে এখন তো তোমারে দেখি গাল ভিতরের দিকে ঢুকে যাচ্ছে হিরোইন খাইলে ঢুকে যায় না এমন ডুকা ডুকে ইয়াং বয়সে বুড়া হইয়া যায় যেগুলো হিরোইন টিরোইন খাই দেখবেন যেগুলার মাজা চিকন হইতে হইতে একবারে ফুরান পাগলা কুত্তার হুজুর বলছে এই যুবক আগে তো কত না দুষ্ণুস ছিলা কি হয়েছে তোমার শুনছি তুমি নাকি কিছু খাওটাও যুবক বলতেছে হুজুর সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি হুজুর দোয়া করেন আল্লাহ যেন ফিরাইয়া আনে আল্লাহ যেন আমার হেদায়াত দে তাহলে যে মদ খায় ওর ভিতরে অনুশোচনা এটাকে সে হালাল মনে করে না সে ফাসেক আর যদি হে মদ খাওয়া অবস্থা আপনি হাততালি দিয়া কন যে কামের কাম করছো আরও করো আপনি খাওয়া লাগবো না না খাওয়া কি তা ইমান চলে যাবে কাফের কারণ আপনি হারামকে প্রমোট করেছেন যে মেয়েগুলা ফুটবল খেলেছে হাফ পড়ে। ওরনা না ফালাইয়া আচ্ছা একটা ইয়াং মেয়ে যদি ওরনা ফালাইয়া লাফালাফি করে আছে কি দেখতেছেন আপনারা আস্তক ফেরোল্লা রুসি কোথায় নামছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ একশো এগারো দেশের মাঝে প্রতিযোগিতা করে আমাদের তকরিব চোট্ট হাফেজ থার্ড হয়েছে তাম পৃথিবীতে ফার্স্ট হয়ে বারবার বাংলাদেশে আসে হাফিজে কোরআনরা তাদেরকে মুসলমান সংবর্ধনা দেয় না ওই ল্যাংটা মহিলাদেরকে সংবর্ধনা দিচ্ছেন হাসতে হাসতে খেলতে খেলতে ইমান শেষ আমার ভাইয়ারা কবিরা গুনা না চিনলে মুসিবত এই জন্য কবিরা গুনা চিনতে হবে কেমনে চিনবেন কবিরা গুনার সংখ্যা তো অনেক একদিন দুদিন তিন দিনের মা পিল এত কবিরা গুণা বলা যাবে না আর বলল মনে থাকবে না সংখ্যা অনেক বেশি ইমাম আজ এ নিয়ে বই লিখেছেন বইটার নাম আল কাবা ইস। বাংলায় অনুবাদ হয়েছে এটার নামে দিছে কবিরা গুনা আমি অনুরোধ করব প্রত্যেকে এটা কিনবেন নিজের বাড়িতে রেখে দেবেন পড়ার টেবিলে রেখে দেবেন আপনি পড়বেন বউকে পড়তে বলবেন সন্তানদের পড়তে বলবেন এটা নিয়মিত পড়বেন উনি সত্তরটার মতো কবিরা গুণা লিখছে এখন আপনার আজকে আমার সামনে যারা আছেন সত্তরটা কবিরা গুণা সবাই কি জানেন তো না জানলে তো করে ফেলা সম্ভব সম্ভাবনা ওই যে মুরব্বী হজে যাওয়ার সময় লুম এরামের আমের কাপড় উপরে তুলছে উনি জানে না আমার ভায়ারা মানুষের জন্য এলম শেখা ফরজ যে এলেম না জানলে ইমান চলে যায় যেটা মানা ফরজ সেটা জানাও ফরজ তো যেহেতু কবিরা গুণা থেকে বিরত থাকা ফরজ তাই কবিরা গুণা কোনটা কোনটা সেটা জানাও ফরজ ইমামা জাহাবির লিখা কবিরাগুনা এ বইটা বাংলা অনুবাদ আছে নিয়ে পড়বেন যেই কবিরা নিজের জীবনে করে ফেলেছেন ওইগুলোর জন্য তাও বা করার সিদ্ধান্ত নেন তাও বা করবেন কিভাবে তাও বা করার জন্য পিস সাহেবের বাড়িতে যাওয়া দরকার নাই মসজিদের ইমাম সাহেবকে ডাকাও দরকার নাই আমাদের দেশে ইসলামকে খুব কঠিন বানায় ফেলছে ইসলামকে কঠিন বানাইছে এমন ভাবে হুজুররা এমন অনেক বিষয় আছে আল্লাহ সাল্লো মোল্লা সারেন আল্লাহ করেছে একবারে সহজ আপনি তাও বা করবেন নিজে নিজে বলেন তাও বা মানে হলো লজ্জিত হওয়া অর্থাৎ যে গুণাটা আপনি করে ফেলেছেন সেটার জন্য আপনি লজ্জিত হবেন কার কাছে লজ্জিত হওয়ার জন্য হুজুরের বাড়ি যাওয়া লাগবো তাওবা শব্দের বাংলা অর্থ হলো প্রত্যাবর্তন করার জান্নাতের রাস্তা সোজা এ রাস্তা ধরে চলছেন আপনি চলার পথে সামনে গিয়া দেখলেন সোজা রাস্তার এ পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে সিকন ওই রাস্তা দিয়ে আপনি ভুলে ঢুকে গেছেন যাবেন আপনি ঢাকায় তাই রেডিও কলোনিতে যাইয়া বড় রোডে উঠছেন যেতে যেতে এক দেড় কিলোমিটার সাবার বাজার পার হইয়া এনাম ক্লিনিকের পাশ দিয়া ডান দিকে ঢুকে গেছেন এখান দিয়ে ওই দিকে গেলে ঢাকা পাওয়া যাবে হাফ কিলো যাওয়ার পরে আপনি কাউরে জিজ্ঞাসা করলেন অথবা আপনার কাছে একটু সন্দেহ লাগলো হাই রে ঢাকার রাস্তা তো মনে ভুল করে ফেলে রেখেছি এখন আপনি যাইতে থাকবেন না আবার ফিরবেন আমরা জান্নাতের পথে চলতে চলতে মাঝে মাঝে কিছু জায়গায় পেঁচ লাগতে পারে আমাদের লোভ আছে আমাদের ক্রোধ আছে আমাদের নফস আছে আসেনি নবশো আমাদের সাথে শয়তান আছে না নাই লোভের কারণে কিছু গুণা হবে সুদে টাকা লাগায় লোভের কারণে গোস খায় লোভের কারণে যেই পরিমাণ বেতন ওই পরিমাণ বেতন দিয়া তিনবেলা ডাল ভাত খাইয়া সুন্দর চলা যায় এরপরও ঘোষ খায় এমনও অফিসার আছে না নাই যে গরাল্লা দিছে আলহামদুলিল্লাহ এটা দিয়া চলা যায় কিন্তু পাসতালা না হইলে চলবে না লোভ 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 তাই সুদে টাকা লাগায় মানুষের হক নষ্ট করে লোভের কারণে গুণা হয় ক্রোধের কারণে ঝগড়া হয় পাসাদ হয় গ রাগের কারণে মারামারি হয় হানাহানি হয় কবিরা গুণা হয় এগুলো আল্লাহ ভিতরে দিয়া দিছে কন্ট্রোল করতে বলছে মাঝে মাঝে কন্ট্রোল হয় না রাগের কারণে বউ তালাক দিয়া বইয়াথায় আসেনি যত তালাকের ঘটনা বাংলাদেশে ঘটে তার মাঝে নব্বই থেকে পঁচানব্বই রাগ কইরা দেয় পঁচানব্বই পার্সেন্টের আরও বেশি হবে ঠান্ডা মাথায় তালাক দেয় সংখ্যা খুব কম অথচ তালাক ছিল সবচেয়ে ঠান্ডা মাথার কাজ এসে ঠান্ডা মাথায় আর কোনো কাজ হইতে পারে না কারণ হচ্ছে আপনি এমন এক ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দেবেন জীবন থেকে যার সাথে দু বছর পাঁচ বছর তিরিশ বছর চল্লিশ বছর সংসার হয়েছে এমনভাবে মিশেছেন এত কাছাকাছি দুনিয়ার কারো সাথে আর যে আপনার হয়তো দুটা সন্তান তিনটা সন্তানের মা যে আপনার জন্য ভাত রান্না করেছে বিগত দশ বছর যাকে করছেন এত আদর করেন দুনিয়ার কাউকে আপনি নাই। এই লোকটাকে আপনি জীবন থেকে সরাবেন বলুন তো এটা কি মাথা গরম করার জিনিস কিন্তু আমাদের দেশের আগের কারণে হয়ে যায় তালাক আবার তালাক যখন দেয় তখন তিনের নিচে নিচে না অনেকে আছে চারি পাঁচটা ছয় দিয়া দেয় রাগ যতক্ষণ না থামে পাশের বাড়ির ভাবি কয় তুই না তোমারও তালাক নাতি বলল গে ঝগড়া কইরা দাদা কয় নাতি তোর বৌরে থামানো তালাক দিয়া দেব মানে তালাক এত মেজাজ খারাপ হয়ে দেয় এই তালাকটা দেয়ার পরক্ষণে কবিরাগুনার রাস্তা সোজা সালু হয় সেটা হলো শয়তান এসে এবার কয় কামডা কী করছস তোর বউ না এত ভালা ওর চেহারা না এত সুন্দর ওর হাসি না এত মিষ্টি ওর মেজাজ না এত ভালো আচ্ছা তোর বাচ্চা না দুধ খায় তোর মেয়েটা না বিয়ে দিবি কয়দিন পরে বউ না থাকলে কেমনে দিবি যত ভালো দিক শয়তান সব মাথার মাঝে ভিড় জমায় এখন স্বামী আবার পাগলা হইয়া যায় হুজুরের কাছে গে হুজুর তালাক তো কই নাই কইসি তুমি চালাক কথা ঘুরে হুজুর এটা কেমনে আনা যায় আমাদের কাছে তালাকের মাসলার জন্য গেলেই জিজ্ঞাসা করি ভাই কেন আসছেন নিশ্চয় বউ নিতে চান জি হুজুর হুজুর কেমনে পারিহি ডাকন তো আমি বলি তো যদি নিতে চান সারলেন কেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না লোভের কারণে গুণা হয় রাগের কারণে গুণা হয় নবসাম্বার সে গুণা হয় এটা নবসাম্মারা তারিত করে তারিত করে আপনাদের ইলা মসজিদে দীর্ঘ তেরো চোদ্দ বছর খদ্বা দিয়েছি একদিন আমার এই মসজিদে এক মুসল্লি জুমার দিন নামাজের পরে আমারে প্রশ্ন করছে এই ওয়াজ আমি সারা দেশের বিভিন্ন জায়গায় করি প্রসঙ্গ আসলে আজকে আপনাদের ওয়াজটা আপনারা শুনাই মুসল্লি আমার জিজ্ঞাসা করতেছে হুজুর আমরা যখন গুণা করি তখন আমরা দোষ দেই শয়তানের আমি কই হ্যাঁ তা তো দেই নিজের দোষ কইরাও কার দেই আচ্ছা হে যখন কপাল খারাপ দোষ দিলাম হে বলছে আমরা অন্যায় করি শয়তান আমাদেরকে পরিচিত করে উত্তেজিত করে এই কাম সে কাম করে আল্লাহ যখন বলছে শয়তানকে এ শয়তান আদমরে সেজদা করল কর হে করলো না আচ্ছা রে উত্তেজিত করছে কেন এমন প্রশ্ন আমি জীবন আর শুনি নাই তার আগে আমি মসজিদের ভিতরেই দাঁড়ানো আল্লাহর বান্দায় প্রশ্ন করলে একটা ইয়াং লোক আমি তখন তারে বললাম ভাইরে এই উত্তর আমার আপাতত জানা নাই তবে প্রশ্ন তো ঠিক আমরারে শয়তান রেখে পাই আর শয়তান রেখে পাই লোকেরা হে যে আল্লাহর কথা মানলো না অবাধ্য হয়ে গেল হেরে অবাধ্য করলো কথা তো ঠিক আচ্ছা আমারে কিছুদিন সময় দাও আমি একটু ভাবি খুঁজি উত্তরটা জেনে দেই আন্দাজ উত্তর দেওয়া যায় আছে জাহেজ নাই জানি না এবার লজ্জার কিছু নাই কিন্তু আমাদের দেশে অভ্যাসে বেশি জানলো কয় না জানলে আরো বেশি কয় এই জন্য চা তালাকের ফতুয়া পাওয়া যায় ঠিক না এলাকার মরুব্বী মসজিদের মতো আনলে হেও ফতুয়া দেয় কয় যে আমি মসজিদ চালাই আমি ফতুয়া দিতে পারবো না হুজুর যদি ফতুয়া দিতে হুজুরও তো আমি চালাই আমি সময় নিলাম আমার একজন ওস্তাদ আছে সবচেয়ে ওস্তাদ তো অনেকে আছে সবচেয়ে বড় উস্তাদ যিনি তিনি এখনও বেঁচে আছেন আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ উল্লাহ দামতি আলিয়া হাদিস দিচ্ছিলেন বয়স হুজুরের আশি বেশি হবে আমার ধারণা এখনও বিভিন্ন মাসালে আটকা পড়লে হুজুরকে মোবাইলে প্রশ্ন করি হুজুর এটা জানি না একটু বলেন এই বেডার প্রশ্ন যে ফোন করে জিগামু সরম লাগতে হুজুর আবার দমক দেয় কিনা এ মিয়ার আর প্রশ্ন পাও না এই জন্য মোবাইলও করি না লজ্জা লাগতেছে ভাবতেছি আসলে কি ঘটনাটা কিছু এটা তো অবশ্যই হয়েছে হঠাৎ মনে পড়লো এই আয়াত ইন্সা লে আম্মা রতুম বিশ্ব মনে পড়ে গেল আইরে এলাকায় যদি গরু মারা যায় মরা গরু খাওয়ার জন্য এলাকার কুত্তা যায় যায়নি গরুর ওজন পাঁচ মন কুত্তার ওজন কয় মন একটা কুত্তা পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি ওজন হইব গরু তো পাঁচ মন ওজন এক কুত্তা যদি গরু ফুরাটা খাইতে চায় কয় মাস লাগব এর পাকে কিন্তু গরুটা পচে যাবে কুকুর খেয়ে শেষ করতে পারবে না কিন্তু যদি আরেক ফার একটা কুকুর এখানে আসে এই কুত্তা দেখবেন হে খাওয়া বন্ধ করে মারামারি করে এই কুকুর ওই কুকুরকে না মারামারি শুরু করে দেয় আর মাঝখান দিয়া কাক আসে কাকে খায় শিলা খায় কুত্তা খাক তোর খাওয়া আচ্ছা এই যে কুকুরের ভিতরে লোভ এত বেশি লোভ যে বেডা তোর কয় গুণ বড় গরু হেরে খাইবি কেমনে এই জন্য উচিত ছিল কুত্তা মনে মনে কইব ভাই যান আমনেও খান এটা আনা উচিত ছিল নাকি সেটা না করে রা মারামারি করতে গেছে আপনাদের এই মসজিদ ওই মসজিদের হুজুরকে বিনা দোষে যদি মসজিদ থেকে তারাইয়া দেয় আসল হুজুরের কোনো দোষ নাই তারাইয়া দেয়ার পরের সপ্তাহে দেখবেন তেরো হুজুর সে খারায় থাকবো আমার একটু নেন অথচ সব হুজুররা জানে যে গত মসজিদ জুমা যিনি পড়াইছে উনি ভালো মানুষ ছিল কোনো দোষে উনাকে সারানো হয় নাই উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছিল মসজিদের সভাপতি সেক্রেটারি সুদ খুরছিল গায়ে লাগছে হুজুরে বাদ দিয়া দিছে তাহলে এই মসজিদে আমরা কোনো হুজুর জুমা পড়াবো না যদি এটা হতো তাহলে আর হুজুরকে সরাইতে সাহস করতো না পরের জুমার দিন আসতো এলাকার হুজুররা বলতো না আমরা কেন যাব ওই হুজুরকে মিয়া আর না সভাপতি তুমি নামাজ পড় পাবলিকের ঠেলা পয়রা ঠেলার নাম ওই হুজুরের পায়ে ধরে আনতো ভবিষ্যতে আর হুজুরকে তারাইতো না কিন্তু হুজুরের গোস্ত হুজুরে খাইয়া লায় কাকের গোস্ত কাকে খায় না শত্রু করে শত্রুতা করে সজাতি তেরো জন পনেরো জন এসে লাইনে খারাইয়া থাকবো হুজুর যা আমারে নেন খতিব হিসাবে আগের হুজুরও তো পঁচিশ হাজার টাকা বেতন দিতাম খতিবগিরি করতো আমারে দেওয়াই লাগবো না মাগ না হইলেও নেন আমার বন্ধু আমার মাথায় আসলো কুকুর কে উত্তেজিত করলো আমাদের কাছে তো শয়তান আসে শয়তান কি কুত্তার কাছেও যায় নাকি তাহলে কুকুরের ভিতরে লোভ আছে এটার নাম নবসে এটার নাম কি এখন এবার বলুন তো ইবলিসির কি নফস নাই হ্যাঁ ইবলিসেরও নফস আছে তাহলে আমাদের পিছনে শত্রু হলো ক্রোধ আমাদের পিছনে শত্রু হলো লোভ আমাদের শত্রু হলো নাফস আমাদের শত্রু আছে আবার শয়তান সবাই মিলে কিছু গুণা আমাদের ফেলবে ওই যে ঢাকার সায়দাবাদ যাত্রাবাড়ির দিকে ভুলে ঢুকে গেছেন এনাম আসেন এটার নাম হলো তাওবা তওবা করার জন্য হুজুরের কাছে যাওয়া দরকার নাই আমাদের দেশে যখন বাবা মোরে যায় মরতে বসে তখন এবার কয় দোরমার বাতি যা নাতি দোরমার হুজুরান তো বাপরা এখন বেটার কাছে আসবেন উনি তো মরে যাচ্ছে উনি যাচ্ছে না ফিরে আসতেছে তব তো কি যাওয়া না ফিরে আসা তুমি কেমনে এখন তো চলে যাচ্ছে এটার নাম তাওবা বা না তাও বা মানে হলো যে অপরাধ আপনি করে চলছেন ওই অপরাধ থেকে আর করবেন না বলে ফিরে আসবেন হুজুরের কাছে দেওয়া দরকার নাই এখন আমাদের দেশে বড় বড় মাহফিলগুলোতে গুলোতে বড় হুজুর যায় তাও বা করানোর সময় দেখি বিশাল বড় বড় পাগড়ি ছাড়ে আপনারা দেখছেন নি হ্যাঁ ইউটিউবে পাইবেন সার্চ দিলে দেখবেন পাগড়ি এদিকে একটা সারছে মাঝখানে একটা সারছে অধিকার একটা পর যায় পাগড়ি শেষ এখন কি করবো পাগড়ি ধরেন না ফিটে পাঞ্জাবি বিচাই পা ধরেন এবার হুজুর বলতেছে যারা তাওবা করার নিয়ত করছেন তাওবা করেন যারা বয়াত হওয়ার নিয়ত করছেন তারা বয়াতের নিয়ত করেন এক কামে দুই কাম শেষ এখন এবার আস্তাকফিরুল্লাহ আল্লাহ দি দিল কিছু কথা বলে দিল দোয়া করে দিল ওই বেডা মনে মনে কো আল্লাহ মনে সব গুনাজকে মাপ করে দিয়েছে তাওবা হয়ে গেছে পরের দিন ও পিছে যাইয়া ঘোষ আবার আগের মতোই চলছে এটার নাম তওবা নয় তাও বা করার জন্য কতিপয় শর্ত আছে এই শর্তগুলো নিয়ে আজকে বাড়ি যাবেন কবিরা গুণা যা আছে ছেড়ে দেবেন সুদ খাওয়া কবিরা গুণা সুদের সাথে সম্পর্ক আছে এমন দু চারজন এখানে আসেননি মায়ের সাথে জেনা করছেন তিহাত্তরটার মাঝে সবচেয়ে ছোটটা এটা গোশ খাচ্ছেন হারাম খাবেন নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু হবে হবেন আমার বন্ধু পরের হক নষ্ট করবেন হাসরের দিন ওই মানুষগুলো আপনার আমল নামায় যা ছিল সব নিয়ে যাবে একদিন প্রিয় নবী প্রশ্ন করছিল আমার সাহাবারা তো সবচেয়ে গরিব মানুষকে কোনো একজন সাহাবি জবাব দিলেন ইয়ার সুল আল্লাহ যার টাকা পয়সা নাই সেই তো গরিব আল্লাহর হাবিব বললেন সেটা বলিনি আমি বলেছি আখেরাতে সবচেয়ে গরিব কে হবে সাহাবারা বললেন হুজুর সেটা তো আর আমরা জানি না আপনি বলুন আল্লাহু আল্লাহ আলাম প্রিয় নবী বলে কিছু মানুষ থাকবে যারা নামাজের রোজার হজ জাকাত দান সাদাকা অনেক স্বভাব নিয়ে উঠবে কিন্তু উঠার পরে দেখা যাবে কত মানুষ তাদের কাছে পাওনা দার তারাও লাইনে দাঁড়াবে আল্লাহ তালা তাদের পাওনা সেদিন চুকেয়া দিতে বলবেন অমুকে তোমার কাছে দশ হাজার টাকা হাওলাত নিশ্চয় দেও নাই সেটা ফিরাইয়া দেও টাকা হাওলাত নিয়ে দেয় না এমন লোক আছে নি আছে মানি এখন তো টাকা হাওলাত দেয়া মানি হেরে কবিরা গুণাগার বানানো এর মানে হলো টাকা হাওলাত দিব হে ওয়াদা আদা লঙ্ঘন করবই এটা করে না এমন লোক সতের মাঝে পাঁচজন পাওয়া যায় না আলে মোলা মা হাজি গাজি সব টাকা হাওলাত নিয়ে দেয় না শুক্রবারে দিমু তিন শুক্রবার পরে দেখা কি ভাই যান যে শুক্রবার তো আর সামনে রইছে না ইবাম সাহেব থেকে টাকা হাওলাত এমন অভিজ্ঞতা আমারও আমার মনে মনে করি হারে হেরে টাকা হাওলাত দিয়ে তখন বেনামাজি বানাইলাম কারণ মসজিদ আইলে হুজুরের লোক দেখা হয়েছে ওই জন্য মসজিদে আইয় না যা আল্লাহ বলবেন কেমত্র দিন তা দশ হাজার ফিরে দাও এখন টাকা লইয়া মরা যাবো তো তো বলবে আল্লাহ টাকা তো নাই আল্লাহ বলবেন দশ হাজার টাকা আমার পথে সাদাকা করলে যেই পরিমাণ সবাব আমার বান্দা পেত তোমার নামাজ রোজা হজ্জাকার থেকে ওই সবাব দেও তখন দিতে বাধ্য আল্লাহ তাল্লা রসুল বলেন এভাবে বিভিন্ন জন পাবে ওজনে কম দিছেন মালে বেজাল দিছেন ঠকাইছেন পরেরও জমি দখল করছেন কোটি কোটি টাকা মানুষ পাবে কত জায়গায় ব্যবসা করছে তিরিশ বছরই ঠকাইছে এমন ব্যবসায়ী আছে না নাই গোস্ত দোকানে যাবেন মাছ দোকানে যাবেন চিনি কিনবেন আটা কিনবেন আলু কিনবেন একশো গ্রাম এক হাজার গ্রাম এক কেজি অথচ নয়শো গ্রাম দিয়া এটারে কেমনে যে এক হাজার গ্রাম বানায় বুঝবেন ইজ এক্সপার্ট আমি একবার মাংস কিনলাম আমাদের কুমির এক জায়গায় সম্ভবত তিন কেজি মাংস কিনেছি যতটুকু মনে পড়ে আজ থেকে আরও বিশ বছর একুশ বছর আগে ধরেন চাকরি জীবনের একবারে শুরুতে দুই হাজার এক বা দুইয়ের ঘটনা তিন কেজি মাংস কিনেছি যতটুকু মনে পড়ে আমি এবার দেওয়ার সময় মাংস অর্ডার বললাম ভাই কিছু টাকা কম দেয়া যায় না ধরেন তখন তিনশো করে কেজি হলো নয়শো টাকা তা আমি দেয়ার সময় বললাম যে কিছু কম নেওয়া যায় না কহুজুর আপনারা আমি ঠকাই নাই আপনিও ঠকায়েন না তা আমি বললাম আপনি ঠকান না এটা তো বুঝলাম না কয়ের মানে আপনার তিন কেজি দিছি তা আমি একটু আশ্চর্য করলাম কইলাম যে তুই তিন কেজি তো কিনছি কথা বুঝছেন এবার মাংস দোকানদার আমারে বলতেছে হুজুর আমরা যদি ঠকাইতে চাই তাইলে আড়াই কেজিরও তিন কেজি বানাইতে ওইটা আমি করি আমার কিউরিয়াসিটি জাগলো এই কথাটা কেমনে তখন আমি তারে বললাম ভাই আড়াই কেজি রে তিন কেজি কেমনে করবেন কো দেখবেন আমি কো আমি আমারে কো দেখবেন আমি বললাম যে হ্যাঁ তো উনি ওই মাংস থেকে এতটুকু মাংস আধা কেজির মতো হাত দিয়ে সরাইয়া ওই পাল্লায় তুলে আমার আবার দেখাইলো ক তিন কেজি ওই আমি তো থ হইয়া গেলাম যে এখনো দেয় তিন কেজি কি আশ্চর্য এবার আমি আরেকটু ভালো করে দেখার জন্য বললাম ভাই আরেকবার জি না দেখাম আমার বন্ধু এই যে কেমনে কারিশ্মা করে ঠকায় দিল হাস দিন আল্লাহ তাহলে বলবেন তিন কেজি মাংসের টাকা নিশো নয়শো দুশো আড়াইশো আড়াই কেজি তাহলে আরো কিছু টাকা তো সে পানা আছে তারে দেও সেও নেবে এখন প্রিয় তো মাস্তি দাঁড়ায় যাবে আল্লাহ আমার মহরানার টাকা দুই লাখ এক টাকাও এমন কিছু স্বামী নামের আসামি আসেনি বুড়া হইয়া গেছে এক ঠ্যাং কবরে চলে গেছে দাড়ি পাইকা গেছে চোখের পাওয়ার শেষ এখনো বউয়ের মহরানা হাজার হাজার স্বামী আর বর্তমানে এটা চলছে আরো জগন্য আরো জগন্য আরো জগন্য কারণ রিক্সাওয়ালা বিয়ে করে পাঁচ লাখ টাকা মোহর আল্লাহ কয় কি না মেয়ে বিয়ে দেবে না তিন লাখ চার লাখের নিচে তো নাই মোড়ি চলে গেলাম এক ভাই নাকি চলে গেছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে হুজুর দোয়া করে আমি ইতালি চলে আসছি এই ছেলেটা কামেল পাশ করছে চার পাঁচ বছর আগে আমি মাহাপিলে গেলে আমাকে সময় দে ওদিকে আমি গেলে জিজ্ঞেস করি এই বিয়ে করছো এই বিয়ে করছো বয়স হয়েছে বিয়ে করো না কেন সে গতবার আমার বলল হজুর বিয়ে করতো উত্তরবঙ্গে যাব আমি বললাম উত্তরবঙ্গে যাবে কারণ কি অঞ্চলে নাই মহারানা লাখের নিচে গরিব দেয় না আমি থেকে টাকা দেবো এইজন উত্তরবঙ্গে নাকি পঞ্চাশ হাজারে পাওয়া যায় আরে দুঃখের কথা এ ছেলে পরে ইতালি চলে গেছে বিয়ে করে নাই এখন হয়তো টাকা পয়সা কামাইয়া আল্লাহ ভবিষ্যতে করু আচ্ছা এবার আপনারা বলুন তো এই যে পাঁচ লাখ দশ লাখ মোহর আনা আসলে কি দেয় দেয় না মেয়ের বাবা কয় পাঁচ লাখ ছেলের বাবা থান খাইতে খাইতে কয় আরে সাড়ে পাঁচ লাখ এই যে দেয়া লাগে না হাসরের ময়দানে কি হবে বৌ বলবে আমার তিন লাখ পাঁচ লাখ টাকা মোহর দেয় নাই আল্লাহ বলবে সব দে আল্লাহর হাবিব বলে সব দিতে দিতে আমল নামা খালি হবে কিন্তু পাওনাদার তো কমে নাই তারা এখনো লাইনে খারাই এসে ফাইল আটকায়া আটকায়া গোস খাইছেন ওই যে গোষের টাকা নিছেন এই টাকাটা নেওয়া তো আপনার অধিকারে নাই কথা ছিল আমার কাগজপত্র আপ টু ডেট আপনাকে সরকার চাকরি দিয়েছে আপনি কাগজপত্র যদি সব কিছু ঠিক থাকে আপনি বেতন পান সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে সিগনেচার করে এটা সার দাও ঠিক না কিন্তু আপনি তো আটকায়া দিছেন আপনি বাউতাবাজি এটা নাই ওইটা নাই ফাও ফাও আমার বন্ধু রাস্তায় দাঁড়াইয়া ট্রাফিক গিরি করেন গাড়ি সারা দিয়া দিয়া খাড়া করাইয়া টাকানে ওমরা কইরা ফিরতেছি এয়ারপোর্টে একটা গাড়ি ট্যাক্সি ক্যাব সবারই আসবো তখন সবারই ছিলাম আপনাদের এখান দিয়ে আসলে দিয়া ডুববো ট্যাক্সি ক্যাব একটা লইলাম লইয়া এয়ারপোর্ট থেকে বাম দিকে রওয়ানা দিলাম মনে একশো গজ দেয়া সারি নাই এর মাঝে ট্রাফিক সিগন্যাল দিল তো ট্যাক্সিকে বলা তখন ট্যাক্সি ক্যাবগুলো অ্যাভেলেবেল ছিল এখন তো কমে গেছে পাওয়া যায় না তো ট্যাক্সিকাওয়ালা দাঁড়াইছে দাঁড়াইয়া সে নামছে নেমা আমারে বলল হুজুর আপনি একটু বসেন আমি আসতেছি তো গেল দেরি করলো না সাথে সাথে চলে আসলো তা আমি একটু আশ্চর্য হইলাম এক কমপক্ষ পাঁচ সাত মিনিট লাগবেই এসে আবার স্টার্ট দামি কই ঘটনা কি ভাই কই একশো টাকা দিছি ছেড়ে দিস। তা আমি বললাম যে একশো টাকা কেন দিলেন কোনো কারণ নাই উনি খারাপ করেছে তো তো খারাপ করালে দিলেন কেন সমস্যা আপনার লাইসেন্স আছে ক আছে কাগজপত্র সব আছে তো একশো টাকা দিলেন কেন কজুর না দিলে আটকায় রাখবে ওরা কি কয় কয় আকাশের তারা যত আইনের ধারা তত একটা দোষ ধরবেই ধরে বলবে যে এটার কারণে পাঁচশো টাকার মামলা এত ঝামেলা দরকার কি একশো টাকা আমার বন্ধু আপনি একশো নিলেন এটা নেয়ার অধিকার আপনার ছিল না ওই যে ফাইল আটকাইয়া গোস খাইলেন অধিকার ছিল না এই কম দিলেন অধিকার ছিল না বউরে না বৌরে অধিকার ছিল না সবটার জন্য আল্লাহ ধরবে লাইনে এখনো খারাইয়া আছে লোক পানাদার আছে আল্লাহ তখন বলবেন তাদের পাওনা দে তখন সে বলবে আল্লাহ থেকে দেব সবাব তো সব শেষ আল্লাহ বলবে আবার তাদের আমল নামার গুণা তোমার ঘাড়ে নেও আল্লাহ রাসুল বলে মানুষের কান্দের গুণা লইয়া এই লোকটা আবার তার কেউ নেই আমার ভাইয়েরা এই কবিরা গুণাগুলো চিনবেন জানবেন শিখবেন এড়িয়ে চলবেন ও আমার রব আমাদের সকলকে কবিরা গুণা থেকে তাও বা করে মরা তৌফিক দাও বলে ওয়া হি উনীব